আচ্ছা, হিন্দুদের দেয়া নিরামিষ খাবার খাওয়া যাবে কি না? হ্যাঁ, যাবে যদি সেটা ভেগ না হয়ে থাকে, সেটা পূজার অর্ঘ্য যদি না হয়। মানুষের খাদ্য, যে কোনো মানুষ, হিন্দু একজন মানুষ, খ্রিস্টানও একজন মানুষ, ইহুদিও একজন মানুষ, যখন তাদের বিশেষ ধর্মীয় কোনো উপলক্ষে সেটা তৈরি করা না হয় অথবা পূজার অর্ঘ্য হিসেবে ব্যবহৃত না হয়, তখন এটা তো আল্লাহর দেয়া খাদ্যই আসলে। সে হিন্দু তৈরি করুক বা আল্লাহর কোনো বান্দা তৈরি করুক বা মুসলিম তৈরি করুক, আর খাবারটা বেসিকলি কি হালাল। অতএব শুধু হিন্দুর হাত ঘুরে আসার কারণে এটা হারাম হবে না। হিন্দু থেকে চাল কিনা কি জায়েজ? হিন্দু থেকে তরকারি? হ্যাঁ, হিন্দু যদি নদী থেকে পানি এনে দেয় গ্লাসে করে, খাওয়া যাবে? নদীটা কার, হিন্দুর না আল্লাহর? আল্লাহর। বলেছি তো, মূল ব্যাপার হচ্ছে খাবারে যদি কোনো হারাম ইনগ্রেডিয়েন্টস না থাকে এবং হারাম হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, এ দুই অবস্থায় যে কোনো ধর্মের লোকদের খেতে পারবেন। বুঝছেন তো? হারাম ইনগ্রেডিয়েন্টস থাকতে পারে, হিন্দু তার হয়তো কোনো একটা জিনিস দিয়ে দিল নাজাসাত, খাওয়া যাবে না। অথবা যারা, যেমন খ্রিস্টানরা ইয়ে খায়, শুকরের গোশ খায়, সেখান থেকে কিছু একটা চর্বি দিয়ে দিল, খাওয়া যাবে? খাওয়া যাবে না। তারপরে যারা ধরেন মুসলিম বাট মদ পছন্দ করে, মদ কিছু ঢুকাই দিল, আমরা খাল ব্যবহার করি না, খাল, ওরা কী করলো, ওয়াইন দিয়ে দিল, জুসের মধ্যে ওয়াইন দিয়ে দিল, অথবা একটা কিছু একটা শুরবা তৈরি করলো সেখানে ওয়াইন দিয়ে দিল, খাওয়া যাবে? খাওয়া যাবে না, এরকম আর কি।